প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি পার্সোনাল ফিটনেস ট্রেনার জামান। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে রাতে ঘুমানোর আগে সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা আমাদের ঘুমের কিভাবে সমস্যা করে সেই বিষয়টি নিয়ে। তো আমার পার্সোনাল অভিজ্ঞতা এবং আমার পরিচিত অনেকের পার্সোনাল অভিজ্ঞতার সমন্বয়ে আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হচ্ছে এরকম যে ঘুমের এক দেড় ঘন্টা আগে থেকে যেই ধরনের স্টিমুলেশন আমাদের ব্রেন রিসিভ করে অথবা যে ধরনের ইনপুট আমাদের ব্রেন রিসিভ করে সেগুলোর আমাদের শরীর সেগুলোর রেসপন্স করে। ওকে, তো উদাহরণ হিসাবে যেমন আপনি ঘুমের আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, স্পেসিফিক্যালি ধরেন আপনি ফেসবুক ব্যবহার করছেন। এখন ফেসবুক ব্যবহার করার ফলে আপনার সামনে একটা নিউজ এলো, হ্যাঁ নিউজ এলো, একটা খারাপ একটা সংবাদ। তার কিছুক্ষণ পরে দেখা গেছে একটা ছবি আসলো, ওকে, বিভৎস কোনো ছবি। তার কিছুক্ষণ পরে একটা ভিডিও দেখলেন কেউ কাউকে হত্যা করছে, খুন করছে, এই ধরনের। তো এই সমস্তই সব কিছু এই বিভৎস নেগেটিভ এবং ভয়ঙ্কর জিনিসপত্র, এগুলো যখন আপনার ব্রেন দেখছে, হ্যাঁ ব্রেন রিসিভ করছে এই ইনফরমেশনগুলো, তখন ব্রেন কিন্তু আলাদা করতে পারছে না যে এটা কি রিয়েল নাকি এটা ইমাজিনারি অথবা এটা কি ফেসবুক থেকে। তখন ব্রেন অ্যাকর্ডিংলি আপনার হরমোন রিলিজ করবে, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনার সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি পড়লে আপনার শরীর যেভাবে প্রস্তুত হবে ঠিক সেভাবে সেই ধরনের কেমিক্যাল রিলিজ হয়, সেই ধরনের হরমোন রিলিজ হয়, সেটার নাম হচ্ছে কোর্টিজল। এটা একটা স্ট্রেস হরমোন। এই হরমোনটা রিলিজ হয় যখন আপনাকে ফাইট, একটা বাঘের সামনে যখন আপনি পড়েন তখন আপনার জীবন বাঁচানো অথবা বাঘটির সাথে ফাইট করার যেই ধরনের সিচুয়েশন শরীরে প্রস্তুত হতে হয়, এই হরমোনটা ওই সিচুয়েশনটা ক্রিয়েট করে। তো অবশ্যই বুঝতে পারছেন এই হরমোনটা আপনার অ্যাক্টিভেট রেখে আপনার ঘুমানো খুব কঠিন। দেখা গেছে ঘুম আসতে দুই তিন ঘন্টা দেরি হতে পারে। আবার অনেকে দেখা গেছে এইগুলো ব্যবহার করতে করতেই ঘুমিয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ঘুমের পুরোটা সময় ধরে জুড়ে যেই নিউজগুলো, যেই ছবিগুলো, এইগুলো তাদের এগুলোর সাথে রিলেটেড স্টোরি তাদের পুরোটা ঘুম জুড়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকবে। ওকে, যার ফলশ্রুতিতে আপনার হাই কোয়ালিটি ডিপ স্লিপ তারা লাভ করতে পারবে না। তো এই জন্য আবার অনেকে বলতে পারেন যে না আমার তো এর অভ্যাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় না, তাদেরকে বলবো যে আপনি জাস্ট দুই তিন দিন ধরে এক দেড় ঘন্টা আগে থেকে ঘুমের মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেন, দেখেন যে আপনার এখনকার ঘুমের কোয়ালিটি এবং পরের ঘুমের কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য না দেখেন তাহলে আমাকে জানান, ঠিক আছে। তাহলে এখন থেকে রাতে ঘুমানোর দেড় দুই ঘন্টা আগে থেকে বা এক দেড় ঘন্টা আগে থেকে মোবাইল ফোন ব্যবহার না করাই উত্তম।